ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ হি ওবারাকতু আলহামদুল্লিল্লাহ ইওয়াহাদা ওয়াসাল্লাতু আসসালাম আলা মাল্লা নবিয়া বা সম্মানিত দিনী ভাই আপনার জানার বিষয় হচ্ছে যে ঈদ মানে কি জেজাকাল্লা খের সম্মানিত দিনী ভাই সুন্দর একটা বিষয় উপস্থাপনা করার জন্য দেখুন এ ব্যাপারে আল্লাহসামাহান উতল্লাহ বলেছেন সুরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে ওয়ালে তুকমি লোলা ওয়ালে তোকাব্বিরুল্লাহ আলামা কুমওয়ালা আল্লাহ কুমতাশ করুন আল্লাহ বলেছেন তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হৃদায়েত দান করার কারণে আল্লাহ সবাই হানাহাত আল্লাহর মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তো এই যে যে এক মাস সিয়াম পালন করা হলো আলহামদুলিল্লাহ তো এই এক মাসের পরে যে আমাদের খুশির যে ঈদ আসছে এই ঈদ আসলে কি করতে হবে আল্লাহর পবিত্র মহত্ব আমাদের ঘোষণা করতে হবে যাতে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছে যাতে কৃতজ্ঞতা প্রকাশ পায় তো সেই ক্ষেত্রে দেখুন ঈদের প্রকৃত অর্থ হচ্ছে কি ঈদের প্রকৃত অর্থ এটা নয় যে শুধু দামি দামি পোশাক রঙিন জামা কাপড় পরা সুস্বাদু খাবার খাওয়া বিভিন্ন উৎসবে মেতে থাকা এটা নয় কারণ এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন দুটি বিষয় একটি বিষয় আছে আল্লাহর আল্লাহর বড় মহত্ব শ্রেষ্ঠ ঘোষণা করা আরেকটা কি আল্লাহ যে নিয়ামত দান করেছে তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তো এই বিষয়ে কিছু একটু আলোচনা করবে ইনশাআল্লাহ দেখুন ঈদের দিনে সিয়াম পালন করা হচ্ছে জায়জ নেই এটি সহি রয়েছে হাদিস হচ্ছে আঠারোশো পঞ্চান্ন আর ঈদের রাতে তাকবির পাঠ করা এই যে যে আল্লাহর মহত্ব মহত্ব ঘোষণা করব আমরা এই জন্যই সূর্য ওঠার পর থেকে সলত আদায় করার আগ মুহূর্তে আমাদের কি করতে হবে আল্লাহর যে আমাদের তাকবির করতে হবে আল্লাহর মহত্ত্ব মহত্ব ঘোষণা করতে হবে সেটা হলো যদিও দুটি সঠিক যেমন আরব দেশে তিনবার বলে আর আমাদের দেশে মেক্সিমাম বলে থাকে দুইবার যেমন অল্লহ হু একবার ওল্লহ একবার লা ইলাহা ইল্লল্ল অল্লহ হু একবার অল্লহ হু একবার ওলিল্লা হিল হামদ আর আৰব দেশে তিনবার বলে যেমন আল্লাহ হু একবার ওল্লহ হু একবার ওল্লহ একবার লা ইলাহা ইল লল্ল অল্লহ হু একবার ওল্লাহ একবার ওলিল্লা হিল হামদ তো যেটাই যে করুক না কেন দুই সঠিক আছে কোনো সমস্যা নাই তো এটি করতে হবে পুরুষদের জন্য বাজারে মাঠে ঘাটে মসজিদে যেখানেই যাক না কেন এটা এটা জোরে 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 দিতে দিতে হবে হবে যাতে অন্য সবসময় একজন শুনে যে হয়তো ভুলে রয়েছে ওই দেখা দেখে অন্য একজন দিতে পারে আর মহিলারাও দিবে বাড়িতে যাতে গায়ের মাহারাম যাতে প্রকাশ না পায় বাড়ির মধ্যে যদি একটু সাউন্ড করে দেয় মাহারামের সামনে কোনো সমস্যা নাই এ ব্যাপারে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে ঈদ উপলক্ষে অনেককে শুভেচ্ছা বিনিময় করে থাকি আমরা বিভিন্ন ভাষার দিক দিয়ে ইংলিশে আরবি উর্দু যেমন আমরা বলে থাকি ঈদ মোবারাক তারপরে কনগ্রাচুলেশন বিভিন্ন ভাষা বলে থাকি তবে কথা হচ্ছে সাহাবিরা এই বিষয়ে সাহাবিরা এই বিষয়ে বাইহাকিতে রয়েছে দ্বিতীয় নম্বর খণ্ড তিনশো উনিশ নম্বর পিনিষ্টায় সনদস্তে হাসান যেমন সাহাবারা এগুলো বলতেন আরেকজনে আরেকজনের সাথে দেখা হলে তিনিা বলতেন তাকাব্বাল আল্লাহ মিন্না অমিন কুম এর অর্থ আছে আমাদের নেক আমল এবং আপনার নেক আমলগুলো গুলো কবুল করুন তো যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা অন্য দিকে না যে এটি এটা আমরা বলা বলি করার চেষ্টা করব যাতে সকলেই সঠিক দিকে আসে কারণ অনেকেই ভুলভ্রান্তিতে রয়েছে অনেক বিভিন্ন কথা বলে থাকে যাই এটা আমরা বলার চেষ্টা করবো তকব্বাল আল্লাহ মিন্না অমিন কুম এরপরে আছে ঈদের দিনে অবশ্যই ভালো পোশাক ব্যবহার করতে হবে পরিষ্কার পোশাক নতুন হোক বা পুরন হোক পরিষ্কার পোশাক ব্যবহার করতে হবে বন্ধুদের সাথে দেখা বিনিময় করতে হবে প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে যারা বিশেষ করে দরিদ্র রয়েছে তাদের সাথে যথাসম্ভব সাহায্য করতে হবে এবং তারা যাতে ঈদের আনন্দে আমাদের সাথে যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে খেয়াল করতে হবে এরপর আসছে ঈদের সালাতের যে সময়টা রয়েছে যদিও সলাতে শূন্যতে মাক্ক তবে ঈদের সলাটটা যখন আমরা একটু দেরিতে আদায় করাই হচ্ছে ঈদুল ফেতরের একটু ভালো কারণটা কি যে এই যে সদাকতুল ফেতরের অনেক সময় একটু বন্টন করতে অনেক সময় একটু দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে একটু দেরিতে সলাদটা আদায় করা ভালো যাতে এগুলো শেষ করে দেওয়া হয় তবে কুরবানির সময়টা ঈদুল হাজাটা একটু তাড়াতাড়ি সালাত আদায় করতে হয় যাই হোক এরপরে হচ্ছে গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই সুন্দর গোসল পরিষ্কার করে তারপরে আতর সেন্ট মাখিয়ে পুরুষরা ঈদগার মাঠে যাবে আর সেরকম পরিস্থিতি যদি এখন না হয় তাহলে মসজিদে যদি হয় তাহলে সেইভাবে যাবে আর যদি তা হয় তাহলে একাকি অথবা পরিবারকে নিয়ে সালাত আদায় করবে বাড়িতে খুদ বা ছাড়া তবে কথা হচ্ছে অনেক পুরুষরা টাকনির নিচে কাপড় পরে এটা প্যান্ট বা অনেক পায়জামা বা লুঙ্গি এগুলো ঝুলিয়ে পরে এগুলো থেকে বিরত থাকতে হবে কারণ এ ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন নার টাকনির নিচে যতটুকু ঝুলা থাকবে সেতটুকু জাহান নামে যাবে সেই জন্য এটা বিরত থাকতে হবে আর মহিলারা যথাসম্ভব মানে পর্দার যতদূর মানে করতে হবে আবৃত্তি থাক থাকবে সেই অবস্থায় মহিলারা সেই অবস্থায় চলাফেরা করবে সেই অবস্থায় থাকবে আর বিষয় এ ব্যাপারে সুরানুরে আয়াত বলা হয়েছে মহিলারা যদি কখনো সাজগোজ করে করতে পারে তিনার স্বামীর সামনে প্রদর্শন করবে এবং তিনার বাবার সামনে করতে পারবে এবং স্বামীর বাবার সঙ্গে অর্থাৎ শ্বশুর এই ছাড়া অন্য সঙ্গে তেমন প্রদর্শন করতে পারবে না গায়ের মাহারাম যারা রয়েছে তারা যাতে এগুলো না দেখে পুরো যাতে না পায় সেদিকে খেয়াল করতে হবে এরপরে এরপরে আসছে মহিলাদের ঈদ গায়ে যাওয়ার বিষয় যাই হোক এখন সেটা বললাম যে পরিস্থিতির শিকার যদি সেরকম না হয় পর্দার বেঘাত না ঘটে যদি ঈদের মাঠে যদি চলত হয় সেই ক্ষেত্রে তিনারা যেতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে আহ পায়ে হেঁটে পায়ে হেঁটে ঈদগায়ে গমন করা পায়ে হেঁটে গমন করা এবং ভিন্ন পথে ঈদগায়ে থেকে ফিরে আসা এটি হচ্ছে সোননাথ এটি হাদিস রয়েছে হাদিস নম্বর নয়শো তেত্রিশ কারণ আমরা বাড়ি থেকে যে পদ্মে যাব আর এক পদ্মে ঘুরে আসতে হয় এটা হচ্ছে লোকেন আহ সোননাথ পদ্ধতি এরপরে হচ্ছে ঈদের আহ এরপরে হচ্ছে সলাত আমরা মাঠে যাই সলাত আদায় করব, বারো তকবিরে বারো তকবিরে সলাাত আদায় করবো যদি মাঠে সেরকম ব্যবস্থা না থাকে না হলে বাড়িতে যেমন প্রথম তাকবিরে উলা সহ আসতে লগেন সাত তাকবির দিয়ে তারপরে আউজুব্লাহিমিনা সাহিদ বিসমিল্লাহ বলতে হবে আর সানো বাঁধতে হবে তারপরে আপনার সুরা ফাতেহার সঙ্গে ছাব্বিশ মারাব্বিকাল আলা এরপরে যদি না জানা থাকে যে কোনো সুরা পড়তে পারবে অথবা যে কোনো সুর কোরআনের আয়াতে পড়তে পারবে কোনো সমস্যা নাই দ্বিতীয় রাখাতে সিজদা থেকে উঠার পরে আরো বাড়তি পাঁচটি তাকবির দিতে হবে ওই সাত আর এই হচ্ছে পাঁচ বারো তাকবিরে আদায় করবে এই হচ্ছে লোকজন বিষয় আর যদি মাঠে হয় তাহলে একটা খুতবা দিবে আর যদি বাড়িতে হয় তাহলে খুতবা দিতে হবে না এরপরে হচ্ছে ঈদ ঈদ যে বিষয়কে আনন্দ করে ঈদকে কেন্দ্র করে আমরা যে বিষয়টা অনেক সময় দেখি ঈদের আনন্দ করতে যায় অনেক সময় পাপাচারে অনেকে লিপ্ত হয়ে যায় যেমনটা বিভিন্ন জায়গা দেখবেন যে অনেক সময় মেলা বা একটু উৎসবের মতো হয় সেখানে অনেক পুরুষ এবং মহিলারা পুরুষ এবং মহিলারা বেপর্দায় চলাফেরা করে তারপরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয় আর পুরুষরা বাড়ির ছাদে অথবা ওই রোডের পাশে অথবা যে কোনো দোকানে বড় বড় ডেক্কসেট এনে এখানে সিডি ভিডিও এগুলো চালায় তারপরে এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি হোক বেসরকারি হোক কিছু চ্যানেল রয়েছে তারা খুব খারাপ ছবি বা নাটক বিভিন্ন কিছু দিয়ে থাকে তো এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে হারাম বিষয় এই যে যে মিউজিক বিষয় তারপরে গান বাজনা বেপর্দায় চলাচলতি করা এটা হচ্ছে খুব একটা গর্হিত কাজ আর এটা হচ্ছে পাপের কাজ এটা সর্ব অবস্থায় হারাম এগুলো থেকে বিরত থাকতে হবে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে কারণ আমাদের এই যে যে একটা মাস যে আল্লাহ হানাউতলা আমাদের নিয়ামত হিসেবে দান করলেন এক হাজার মাসের চেয়ে উত্তম এই এক মাস যারা সিয়াম পালন করেছে এবং এই যে পরবর্তীতে সওয়াল মাসের যে ছয়টা সিয়াম পালন করবে সে তিনশো দিনের সিয়ামের সে নেকি পাবে তাহলে আমরা এত ভালো মহৎ একটা কাজ করে পাশক্ত সলাত আদায় করে রাত্রে কিয়া মুল্লাইল আদায় করে সিয়াম পালন করে সমস্ত কিছু করার পরে যদি আমরা এই হারাম কাজে লিপ্ত হই তাহলে আমাদের ইমানের অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে তাহলে এটা অনুভব করতে পারবো আমরা সেই ক্ষেত্রে এখান থেকে সতর্ক থাকতে হবে এটা জরুরি এটি জরুরি এসব বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ মানে হচ্ছে দুটি বিষয় যে আমাদের নিয়ামত আল্লাহ দান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর দ্বিতীয়ত আল্লাহর জন্য যে তাকবির যে আমাদের পালন করতে হবে এটা সবসময় করতে হবে এবং জোরে জোরে করতে হবে হাটে বাজারে আমরা মাঠে যেখানে যাই না কেন যাতে অন্য একজন শুনে এগুলো জিকির এই তাকবিরগুলো দিতে পারে তাহলে সকলেই উপকৃত হবে এই আসলে বিষয় সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনি উপকৃত হবেন আপনি আমাদের সকলকে যেন হকটা সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন এবং এই যে যে ঈদের যে মনের যে খুশি এটা যেন বারবার ফিরে আসুক আমাদের মাঝে এর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে পাপাচারকে ধ্বংস করে দিয়ে আল্লাহ যেন হেদায়ত দান করেন আমিন আল্লাহু আলম বিশ্বাহসালাম আলাইকুম আরহমতুল্লাহিকে